নির্বাচনী সভায় সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা, উচ্চ শিক্ষার বাবে ছাত্রীয়ে পাব আর্থিক সাহায্য। কিমান সঁচা মুখ্যমন্ত্রীর ঘোষণা? সাহায্যর যোগ্যতার মাপকাঠি কি? রাজ্যের প্রান্তে প্রান্তে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপি প্রার্থীর পক্ষে চলাই আহিছে মাৰাথন নির্বাচনী প্রচার। প্রতিখন সভাত মুখ্যমন্ত্রীয়ে করে আহিছে এটা বিশেষ ঘোষণা, উচ্চ শিক্ষার বাবে ছাত্রীক দিব আর্থিক সাহায্য। প্রথমে শুনক মুখ্যমন্ত্রীর সেই বিশেষ ঘোষণাটো। কলেজত নাম লগোৱাৰ লগে লগে ছোৱালীজনীৰ ব্যাংক একাউন্টত আমি 10,000 টকা সুমাই দিম, যাতে দেউতাক মাকে তার খরচ দিব না লাগে। আর ইউনিভার্সিটিত যদি নাম লগাই তেতিয়ালে ছোৱালীজনীক আমি 25,000 টকা ব্যাংকৰ একাউন্টত আমি দি দিম। শুনিলেনে, রাজ্য সরকারে আর্থিক সাহায্য দিব ছাত্রী। নামভর্তির ক্ষেত্র উচ্চ মাধ্যমিকত 10,000, বিশ্ববিদ্যালয়ত 25,000। মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনি ছাত্রী তথা অভিভাবক সকলের হাত চাপরি। উলাহতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এপাক নাছিল আকৌ এবার মোদী সরকার। পিছে সঁচাকৈয়ে সকলো ছাত্রীয়ে এই সুবিধা পাবনে? আছেনে রাজ্য সরকারের এনে আসনি? এইবার শুনক আসল তথ্য। 12 মার্চত বাজেট ভাষণত কি ঘোষণা করেছিল বিত্তমন্ত্রী অজন্তা নেওগে? আসনি নামত নিযুত ময়না। প্রথমে হল মুখ্যমন্ত্রী নিযুত ময়না, 10 লাখ ছাত্রীক এক নিযুত নিযুত ময়না, নামভর্তির ক্ষেত্রত উদগনি হিসাবে বিত্তীয় অনুদান আগবঢ়া হব। নিযুত ময়না আসনির যোগেদি ছাত্রীক উচ্চ শিক্ষার বাবে আর্থিক সাহায্য দিব রাজ্য সরকারে। উচ্চ মাধ্যমিক পর্যায়ত 10,000, একাদশ শ্রেণীত নামভর্তি করা প্রতিগী ছাত্রীলৈ 10,000 টাকা নামভর্তির উদগনিমূলক ধন হিসাবে প্রদান করা হব। স্নাতক পর্যায়ত 12,500 টাকা, একদরে স্নাতক পাঠ্যক্রমের প্রথম বর্ষত নামভর্তি করা ছাত্রী সকলকে গায় প্রতি 12,500 টাকা প্রদান করা হব। বিশ্ববিদ্যালয় 15,000 টাকা, স্নাতকোত্তর পাঠ্যক্রমের প্রথম বর্ষত নামভর্তি করা প্রতিগী ছাত্রীয়ে 15,000 টাকা নামভর্তির উদগনিমূলক ধন হিসাবে লাভ করব। পিছে কোন কোন ছাত্রীয়ে পাব এই সুবিধা? বিত্তীয় সাহায্য পাবলৈ কি কি শর্ত থাকিব? শুনক কি ঘোষণা করেছিল মন্ত্রী অজন্তা নেওগে। শর্ত নম্বর 1, অধ্যয়ন করিব লাগিব সরকারি শিক্ষানুষ্ঠানত। যিকোনো সরকারি মহাবিদ্যালয় শিক্ষানুষ্ঠানত অধ্যয়ন করে থাকা ছাত্রীসকলে এই সুবিধা লাভের বাবে যোগ্য বিবেচিত হব। শর্ত নম্বর 2, বিবাহিত ছাত্রীয়ে নাপাব এই সাহায্য। আর দ্বিতীয়তে, বিবাহ পাশত আবদ্ধ হওয়া ছোৱালী এই সুবিধার বাবে যোগ্য বিবেচিত নহব। এতিয়া বুঝিলেনে কোরপরা কাক আর্থিক সাহায্য দিব রাজ্য সরকারে? সভাত হাত চাপরি বজালেও এপাক উল্লাহতে নাছিলেও আপনার সন্তানে নাপাবও পারে এই সুবিধা। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও যেন অস্বস্থমা হত, কিন্তু ইতিগজ। রমেন কলিতা, রিপোর্ট, প্রাগ নিউজ।